आज के तुम्हारे कोर्स नाम हलो मेथड्स अफ मैथमेटिक्स। आज के चैप्टर की पढ़ा से हलो लैपलास ट्रांसफॉर्म। ये चैप्टर तुम्हारे तीन टा क्लास दिए आगे आज के चतुर्थ क्लास और एक दूटी क्लास लगते पे तुम्हारे चैप्टर की विषय बड़ एक चैप्टर। तो आशा करी तुम्हारा सबाई भलो आज। तो चलो आज के सब पाठे चले आस। आज के पाठ शुरूते हमें तुम्हारे जो छोट एक थियोरी देखा। ये थियोरिटी हल एक थियोरी प्रमाणर जो हमारे थियोरिटी लागे। हमें एक देखे नहीं प्रथम क्य थियोरिटी तुम्हारे शिखा। लिबनिट्ज़ रूल अफ डिफरेंशिएशन अंडर इंटीग्रेशन, अर्थात अंतरीकरण लिबनिट्ज़ नियम इंटीग्रेशन अधीन, अर्थात इंटीग्रेशन समाकलन अधीन अंतरीकरण लिबनिट्ज़ सूत्र। ये सूत्रटा आगे तुम्हारे एक देखिए। इफ I equal to limit x equal to a to b f of x y function of x y to dx, তাহলে I কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় y এর সাপেক্ষে তাহলে তার মানটা হবে x equal to a to b del del y f of x y dx plus f of dy d of b dy minus f of ए वाई डि वाई अफ ए। हमें आए बार विश्लेषण कर आई मान एक इंटीग्रेशन जो ए रकम देखे जो एखे वाई चलक सबके डिफारेंसिएशन करा तर मानता है ए। ये कीरकम तुम्हारा क्योंकि ये सूत्रटी एर आगे और कखो मुखस्त पाओ। तो आज के কিছু উপপাদ্য প্রমাণের জন্য এটা প্রয়োজন, এই জন্য আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। তাহলে সূত্রটাকে আমরা একটু বুঝতে হবে। সেই জন্য এখানে প্রথমে হবে এক্স এর মান এ থেকে বি, অর্থাৎ এখানে লিমিট যা আছে তাই থাকবে। এই ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে হবে ডিফারেন্সিয়েশন, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে। আচ্ছা, তারপরে ইন্টিগ্রেশন ডিএক্স মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন ছিল সেটা থাকবে প্লাস এফ অফ বি কমা ওয়াই। এটা মানে কি? এখানে एक्सर परिवर्ते अपार लिमिट बसबे। बी कोथा थेके आसलो? बी हलो एखाने अपार लिमिट, अर्थात अपार लिमिट कमा वाई। और एखाने डिफारेंसिएशन होबे एकटा अपार लिमिटे डिफारेंसिएशन होबे। बी माने एखाने अपार लिमिट डि बी डि वाई माइनस एफ अफ ए वाई माने एक्सर परिवर्ते ए बसे जाबे फांशने और वाईटा ठीकई थाकबे। तार साथे इनटू होबे वाईयर लिमिट के डिफारेंसिएशन करबा कार सापेक्षे? वाईयर सापेक्षे। ये मोटामुटी एक सूत्र, एटा लिबनिट्ज़ एक सूत्र। क्योंकि ये केमन समाकलन अधीने अंतरीकरण सूत्र। तो ये सूत्रटा नीचे एक तुम्हारे थियोरी प्रमाण कर थियोरिटी तुम्हारे खूब इम्पोर्टेंट एक थियोरी। तो मनोज सहकारे देखो हमें सहज कर लिखे। तपर जो तुम्हारे प्रब्लेम हो बुझते हाँ तुम्हारा कमेंटर माध्यम शेयर करब। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালস, এখানে উপপাদ্যটার নাম হবে ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো আজকে। তবে এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছি ডিফারেন্সিয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রমাণ এবং সেই সংক্রান্ত কিছু প্রবলেমও সলভ করে দেখিয়েছি। এবার আজকে আমি এখানে দুটি সূত্র নিয়েছি এবং মানে থিওরির প্রমাণ নিয়েছি। এই দুটি প্রমাণ আবার খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসবে। তো দেখো
theta t if Laplace f of t equal to f of s. तुम्हें ऐटा जानो जे f of t function के जो दिया ना Laplace transform करने ताहले तारमान है f of s. এখানে যদি ক্যাপিটাল এফ লিখি তাহলে কনভার্ট করার পরে এটা স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, আবার এটা যদি আমরা জি লিখি তাহলে এটাকে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়, এটা সাধারণ নিয়ম। তাহলে বলা আছে যদি এটা সমান আমরা এটা পাই দেন শো দ্যাট, তাহলে প্রমাণ করো জিরো টু ইনফিনিটি এফ অফ ইউ ডি ইউ এই ফাংশনটাকে যদি আমরা বা এই ইন্টিগ্রালটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে তার মান হবে এফ অফ এস ডিভাইডেড। তো আমরা একটু মনোযোগ সহকারে দেখি প্রমাণটি, দেখ জি অফ টি ইকুয়াল টু এই ফাংশনটা, অর্থাৎ আমি যাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তাকে প্রথমে আমি জিটি নাম দিয়ে শুরু করছি। তো জিটি ইকুয়াল টু জিরো টু টি, দেখো এখানে যা আছে তাই লিখেছি জিরো টু টি এফ অফ ইউ। এবার জি টু জিটিকে আমি আমার প্রয়োজনে এই প্রমাণটা আনার প্রয়োজনে এখানে কী করেছি ডিফারেন্সিয়েশন করেছি জির সাথে, তো জিটিকে ডিফারেন্সিয়েশন করলাম এটা কী হয়ে যাবে জি প্রাইম টি। ওকে এবার এদিকে আসো, দুই পাশে আমরা ডিটি প্রয়োগ করেছি ডি ডিটি ডি ডিটি টি সাপকে অন্তর্গত হচ্ছে আর বাকিটা যা আছে তা এখানে কী আছে জিরো টু টি এফ অফ ইউ ডি। তাহলে খেয়াল করো তারপরে না এটা কি লিখেছি, এইবার এই যে আমার কাছে যে ডিফারেন্সিয়েশনটা আছে এখানে এইটাকে আমরা এখানে যাকে আমি ডিফারেন্সিয়েশন করবো তার তাকে আমরা কী করেছি লিবনিজের সূত্রটা এখানে আমি এই লাইনটা প্রয়োগ করেছি, মানে এটা লিবনিজের সূত্র পরে তোমার চেক করো এখানে লিমিট কত জিরো টু টি, এখানে হলো এ থেকে বি আপার লিমিট, এখানে এর পরিবর্তে জিরো বির পরিবর্তে টি, আর এখানে ফাংশন এফ অফ এক্স ওয়াই আছে এখানে আছে এফ অফ ডি আর ডি এক্স এখানে হলো জি। তো প্রথমে কী আসবে আমার এটাকে আমরা কী করছি ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করে কী লিখবো দেখো খেয়াল করো ডানে খেয়াল করো এক্স ইকুয়াল টু এ থেকে বি লিমিটটা যা আছে তাই থাকবে জিরো টু টি, এবার ফাংশনটাকে কী করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু কার সাপেক্ষে করবো আমরা ডিফারেন্সিয়েশনটা খেয়াল করো এফ অফ ইউ এখানে হলো ডিফারেন্সিয়েশন হলো ডেল এফ ডেল টি আর হলো ডি ইউ, তারপরে হলো প্লাস এফ অফ টি ইন্টু ডিটি ডিটি মাইনাস এফ অফ জিরো ডি অফ জিরো ডিটি। আমি একটু পরে শোনালাম, এবার দেখো আমরা কী লিখছি এখানে এফকে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি টির সাপেক্ষে, কারণ আমাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে টির সাপেক্ষে, তো এখানে আমরা কয়ের সাপেক্ষে কেন করেছি কারণ আমার ডিফারেন্সিয়েশনটা ছিল কয়ের সাপেক্ষে, অর্থাৎ এফ ফাংশনকে প্রথমে হবে ডিফারেন্সিয়েশন আর লিমিটটা যা আছে তাই থাকবে, অর্থাৎ ইন্টিগ্রেশনটা যা আছে তাই থাকবে, খেয়াল করো ডি এক্স এ যে এক্সের লিমিট, তারপরে খেয়াল করো তারপরে হলো প্লাস এখানে কী লিখবো ফাংশন লিখবো এফ অফ টি, টি মানে কি আপার লিমিট, আমার এখানে কী বসবে এখানে তো দুই চলক, দুই চলকে এক্সের পরিবর্তে বি হয়েছে কিন্তু আমার কাছে চলক এখানে কয়টা আছে একটা চলক আছে ইউ, তাহলে ইউর পরিবর্তে কী বসবে এখানে এখানে হবে আপার লিমিট মানে টি, এখানে হলো আপার লিমিট বি আর এখানে আপার লিমিট কত আছে টি, তাহলে আমি এফ অফ টি বসালাম আর এখানে আপার লিমিটকে ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে আপার লিমিট হলো টি, টিকে টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তারপরে মাইনাস, এবার কী বসবে লয়ার লিমিট বসবে এফ অফ এফ ওয়াই, তো এফ অফ এ মানে কত লয়ার লিমিট মানে আমার কাছে কত জিরো, তাহলে আমি বসাই দিলাম এফ অফ জিরো। আচ্ছা এবার কী আছে ডি অফ জিরো মানে জিরোকে ডিফারেন্সিয়েশন করো, জিরো ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে টির সাপেক্ষে জিরো মানে হলো লয়ার লিমিট, এখানে এ মানে হলো লয়ার লিমিট, খেয়াল করো এখানে আপার লিমিটটিকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে হচ্ছে লয়ার লিমিট, লয়ার লিমিটকে ডিফারেন্সিয়েশন, আর এখানে কার মান বসাবা আপার লিমিটের মান বসাইতে হবে, আমরা আপার লিমিটের মান বসে টি বসিয়ে দিলাম, এখানে আপার লিমিট কত এখানে যেখানে হলো আপার লিমিট বি ছিল বি আর এখানে হলো টি, এবার হলো লয়ার লিমিট, লয়ার লিমিট এখানে কত আছে এখানে এখানে ছিল এ আমি এখানে লয়ার লিমিট এ বসিয়েছি, এখানে লয়ার লিমিট জিরো তাহলে জিরো বসিয়েছি,
তাহলে এই সূত্রটার সাথে আমরা এই সূত্রটা মিলিয়ে দেখলাম ঠিক আছে এবার এক ফাংশনটাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি টি সাপেক্ষে কিন্তু আমাকে তো বলা নাই এক ফাংশনের মধ্যে কি আছে ইউ আছে সুতরাং ইউ এর সাপেক্ষে যদি আমি ইউ কে যদি আমি টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট এফ এই ইউ ফাংশনটা হয়ে যাবে ধ্রুবক টি সাপেক্ষে করলে টি চলক হবে এফটা কি হয়ে যাবে ইউটা হয়ে যাবে ধ্রুবক সেই জন্য এটার মান জিরো হবে আর এই জন্য আমি লিখেছি যেহেতু এফ অফ ইউ ইজ কনস্ট্যান্ট ফর দ্য ভেরিয়েবল টি অর্থাৎ টি চলকের জন্য এফ অফ ইউ ফাংশনটা হলো ধ্রুবক সুতরাং টেকনিকের মান হয়ে যাবে জিরো প্লাস এই প্লাস লিখলাম এফ অফ টি আমার কাছে থাকলো টিকে যদি টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কত হয় ওয়ান তার মানে এফ অফ টি ইনটু ওয়ান সমান এফ অফ তারপরে মাইনাস থাকলো এফ অফ জিরো কিন্তু জিরোকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তো সেই কারণে কারণ তোমরা জানো যে কোনো ধ্রুবককে যদি আমি একটা চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে তার মান কী হয় জিরো হয়ে যাবে তাহলে কী দাঁড়ালো জিটিকে ডেরিভেটিভ করলে তার মানটা কত হলো এফ অফ টি পাওয়া তো জি প্রাইমটি মানে কি জি প্রাইমটি মানে হলো ডি ডিটি জি অফ টি এটা আমরা সংক্ষেপে লিখে দিই এইবার আমার প্রয়োজনে আমি দুই পাশে ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করি তো ল্যাপ্লাস জি প্রাইমটি ইকুয়াল টু ল্যাপ্লাস এফ অফ টি এখন আমি এই আমার জি প্রাইম কিন্তু প্রয়োজন নয় এখানে কোন সূত্র পড়লো এটা এটা কিন্তু একটা সূত্র পড়ছে যেটা হলো অন্তরীকরণের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন্তরীকরণের ল্যাপ্লাস ট্রান্সফর্ম সূত্র আমি লিখে দিয়েছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেবো ল্যাপ্লাস এফ প্রাইম টি মানে যদি একটা ফাংশনের ডিফারেন্সিয়েশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে তার মান হবে এস ইনটু এফ অফ এস মাইনাস এফ অফ জিরো মানে কিন্তু ক্যাপিটাল তোমরা বুঝো এটা হলো এফ অফ কি এফ আর এটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের রূপান্তর এটা এফ অফ এস স্মল এফ গত ক্লাসে আমি কিন্তু এই সূত্রগুলি প্রমাণ দেখিয়েছি সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের লেকচার থ্রি আজকে তবে লেকচার ফোর তাহলে খেয়াল করো এখানে লিখেছি সূত্র এস ঠিক আছে এখানে যেহেতু জি লিখেছি সুতরাং একটা জি এস লিখেছি এখানে এফ অফ টি থাকাতে আমি লেখবো এফ অফ এস এখানে যেহেতু জি টি তাহলে আমি লেখবো জি এস মাইনাস ক্যাপিটাল জি মানে এ জি ক্যাপিটাল জি অফ জিরো মানে টির পরিবর্তে জিরো এটা হলো আমার অন্তরীকরণের ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র ইকুয়াল টু ল্যাপ্লাস এফ অফ টি ইকুয়াল টু হবে এফ অফ এস এটা সবাই জানো আমি প্রথমে বলেছি এটা সংজ্ঞা থেকে এইভাবে লেখা হবে ল্যাপ্লাস এফ অফ টি মানে হলো এফ অফ এস আচ্ছা এস ইনটু এফ অফ এস ঠিক থাকলো জি অফ জিরোর মান কত দিয়েছি এখানে জিরো কীভাবে হলো আমি এখানে দেখিয়েছি প্রথমে আমরা জেনে নিই জি টি মানে কি জি অফ টি কারণ টির পরিবর্তে জিরো বসালে তার মানটা জিরো হয়ে যায় এখানে এখানে পরে দেখিয়েছি কিন্তু জি টি মানে কি যাকে আমি জি টি ধরেছি তোমরা এখানে খেয়াল করো জিরো টু টি এফ অফ ইউ ডি টি এইটাকে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম এটা ছিল আমার কাছে জি টি তো জি টি এই টির পরিবর্তে যদি জিরো বসাই তাহলে আমি কী করবো এখানে তো জিরো আগেই আছে এর আপার লিমিট যে টি আছে টির পরিবর্তে জিরো হয়ে যাবে আর এফ অফ ইউ যা আছে তাই থাকবে ডি অফ ইউ থাকবে এখন খেয়াল করো আপার লিমিট আর লোয়ার লিমিট যদি ইউটিউবটা জিরো হয়ে যায় তোমরা তাহলে জানো তার ইন্টিগ্রেশনের মান হবে এই কারণে জি অফ জিরো সমান কী হয়ে গেল জিরো তাহলে জি অফ জিরো সমান জিরো তাহলে এস ইনটু এফ অফ এস থাকলো এস ইনটু এফ অফ এস নয় এফ ইনটু জি অফ এস আছে আমার কাছে জি অফ এস থেকে দেখা দুটো আমাকে লিখে আসছে এবার জি অফ এস মানে হলো এল অফ জিটি কারণ আমি আবার কী করবো জিটির যে আমার কাছে মানটা ধরে নিয়েছিলাম জিটির পরিবর্তে আমি আমার মানটা বসালে আমার প্রমাণটা হয়ে যাবে মোটামুটি এ পর্যন্ত কিন্তু আমার প্রমাণ এটা শেষ এখন শুধু এই আমার ইন্টিগ্রেশনটা এখানে দাঁড়িয়ে থাকবে আর কিছু তাহলে জি অফ এস এর পরিবর্তে কী লিখলাম ল্যাপ প্লাস জিটি এস এর পরিবর্তে এস থাকলে ল্যাপ প্লাস থাকলে আর আমার প্রমাণটা কিন্তু জি এস দিয়ে আমি আসলে হলো ল্যাপ প্লাস ট্রান্সফর্ম দিই এই কারণে আমি জিএস থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম জিটিতে চলে গেলাম এস এর পরিবর্তে এস থাকলো জি এস এর পরিবর্তে আমরা ল্যাপ্লাস জিটি লিখলাম এবার এসটাকে এই পাশে এনে আমি ভাগ করে দিলাম ল্যাপ্লাস জিটি
এবার জিটি মানটা বসিয়ে দাও, প্রথম চাকরি আমরা ধরে নিয়েছিলাম এবার প্লাস জিরো টু টি এবং টু টি ইকুয়াল টু হলো এফ এস বাই এস, অর্থাৎ প্রমাণটা মনে রাখবে এই প্রমাণটা কিন্তু কিন্তু পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে একটি ইম্পর্টেন্ট প্রমাণ, যাকে বলা হয় ইন্টিগ্রেশনের অধীনে অন্তরীকরণের লিবনিজের উপপাদ্য। তো এই প্রমাণটা আজকে আমি যেটা পড়লাম এটা তো তোমাকে বুঝালাম, তবে এই প্রমাণটা কিন্তু তোমাদের এখন নেই, এই সিলেবাসে এটা আসে না, এটা শুধু আমরা জাস্ট সূত্র হিসাবে এটা আমরা মুখস্থ করি। আচ্ছা, তোমাদের যদি আরো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আসলে এই মুহূর্তে তো দেখতে পারতেছি না যে তোমরা কি বুঝতে পারতেছো নাকি পারছো না, এটা একটা সমস্যা লাগে। তো সেক্ষেত্রে তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে কিন্তু আমাদের পড়াতে সুবিধা। তো ঠিক আছে, তাহলে আমি আর একটা উপপাদ্য তোমাদের জন্য দিচ্ছি, সেগুলো আমার একটু প্রমাণ। তাহলে এই প্রমাণের শুরুতেও ঠিক আগের প্রমাণটির মতো আমরা এই ইন্টিগ্রেশনকে একটা নাম দিলাম, এটাকে নাম দিলাম হলো চিঠি। তবে আগের ফাংশন আর এবারের ফাংশনটা কিন্তু একরকম নয়, সেই জন্য এটা আবার কিন্তু ভিন্ন নিয়মে প্রমাণ করেছি, এটা আরও বেশি সহজ হয়ে গেছে। তোমরা দেখো এখানে নতুন কোনো সূত্রের প্রয়োজন না, এখানে আমরা পুরাতন সূত্রের সাহায্যে করতে পারি। জিটি ইকুয়াল টু জিরো টু টি সাইন ইউ ডিভাইডেড ইউ ডি ইউ, এইটাকে এখানে সাইন ইউ এটাকে ধারায় প্রকাশ করেছিল, অর্থাৎ সাইন এক্স এর যে ধারা যেটা তোমরা ইন্টারমিডিয়েটে শিখেছো, সাইন এক্স এর ধারাটা কেমন ছিল, সাইন এক্স আমি এবার লিখে দেখাচ্ছি, সাইন এক্স এর ধারাটা দেখো, সাইন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এখানে সাইন এক্স এর ধারাটা তোমরা এটা তোমরা জানো যে অনেক পুরনো, মানে ইন্টারমিডিয়েট থাকতে শিখেছো, সুতরাং এটা এত জটিল কিছু না। তাহলে এই এই সূত্রের সাহায্যে আমি এখানে সাইন ইউ কে ভেঙেছি আর এখানে একটা ইউ ভাগ আছে এটাকে লিখেছি ওয়ান বাই টু। তাহলে দেখো সাইন ইউ এর ধারা বা সাইন এক্স এর ধারা ইউ মাইনাস ইউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ইউ টু দ্য পাওয়ার ফাইভ ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস আকুইভাবে চলবে, অর্থাৎ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস প্লাস মাইনাস এর মধ্যে যাবে আর পাওয়ারগুলি বেজুক ওয়ান থ্রি ফাইভ সেভেন, আর তার সাথে নিচে ভেক্টোরিয়ালগুলি কত আছে, উপরে যত পাওয়ার এখানে তত ভেক্টোরিয়াল থাকবে। তাহলে এটাকে আমরা নিচে যে একটা ইউ আছে এই ইউ এর সাথে এদেরকে কাটাকাটি করতে পারি, এই ইউ দ্বারা এই ইউ কে যদি কাটে ওয়ান, এই ইউ দ্বারা এই ইউ কে কাটাকাটি করলে কত হবে, ইউ স্কোয়ার থাকবে এই ইউ এর সাথে এটাকে, মানে প্রতি এখানে যে ওয়ান বা ইউ আছে এই ইউ দ্বারা সবাইকে প্রতিটা পদকে ভাগ যাবে, কারণ ওয়ান বা ইউ সবার সাথে আছে। সুতরাং এখানে ইউ এর পাওয়ার একের করে কমে যাবে, ইউ কিউব হয়ে গেল ইউ স্কোয়ার, ইউ টু দ্য পাওয়ার ফাইভ হয়ে গেল ইউ টু দ্য পাওয়ার ফোর, এখানে ইউ হয়ে গেল ওয়ান আর নিচে ভেক্টোরিয়ালগুলি ঠিক আছে।
এটাকে আমরা কি করেছি ইন্টিগ্রেশন করেছি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব ইউ এর সাপেক্ষে কারণ ডি ইউ আছে ডি ইউ কথার মানে হলো ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ইউ এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে ওয়ান কে ইন্টিগ্রেশন করলে হবে ইউ ডি স্কোয়ারকে করলে কত হবে ইউ কিউব ডিভাইডেড থ্রি আর এখানে আছে হলো ইকুয়াল টু তারপর প্লাস থাকলো এ টু দা পাওয়ার ফোর এর ইন্টিগ্রেশন কি হবে এ টু দা পাওয়ার ফাইভ ক্যাট করে বেড়ে যাবে পাওয়ার ডিভাইডেড ফাইভ মানে এক্স টু দা পাওয়ার এন এর সূত্র তোমরা সবাই এটা জানো এটা সেই এই ইন্টিগ্রেশন প্রথম সূত্র এক্স টু দা পাওয়ার এন এর সূত্র কি এক্স টু দা পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান তাহলে এ টু দা পাওয়ার ফাইভ আর এখানে একটা ফাইভ আসবে আর টোয়েল ফাইভ আগে আছে এইভাবে ডট 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 চলো তার লিমিটটা কত জিরো টু টি এখানে প্রথমে আমরা আপার লিমিটটি বসাবো তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট জিরো বসাবো তাহলে টি বসল এখানে যদি টি বসাই ইউর পরিবর্তে সব ঠিক হয়ে যাবে টি ইউর পরিবর্তে টি ইউর পরিবর্তে টি আর আগে যে মাধ্যমগুলি যা যা আছে তা ঠিক থাকবে লোয়ার লিমিট যদি আমরা এখানে জিরো বসিয়ে দিই তাহলে সবগুলো কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এবার আসুন এবার উভয় পক্ষে আমরা ল্যাপ্লাস প্রয়োগ করি আমাকে ল্যাপ্লাস প্রয়োগ করে প্রমাণ জানতে হবে উভয় পক্ষে ল্যাপ্লাস প্রয়োগ করলাম লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা তোমরা যেন খেয়াল করো কিন্তু যখনই ল্যাপ্লাস প্রয়োগ করবো তখন কিন্তু ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবো কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্মে একমাত্র ফাংশন যেটা কি হয়ে যায় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা তাহলে এরপর কী করলাম এখানে যতগুলি ফাংশন আছে সবগুলি ফাংশনের সাথে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আলাদা আলাদা হয়ে বের হয়ে যাবে কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম তোমরা জানো এটি একটি লিনিয়ার অপারেটর লিনিয়ার অপারেটর বৈশিষ্ট্য অনুযায়ী এটা কী হবে বের হয়ে যাবে যে ল্যাপ্লাস টি কিউব ল্যাপ্লাস মানে প্রতিটা পথ আলাদা আলাদা হয়ে যাবে এবার ল্যাপ্লাস টি মানে হলো টি টু দ্য পাওয়ার ওয়ান এটা হলো কোন সূত্র করলো ল্যাপ্লাস অফ টি টু দ্য পাওয়ার এন এর সূত্র ল্যাপ্লাস টি টু দ্য পাওয়ার এন এর সূত্র কি ছিল ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড এস টু দ্য পাওয়ার এস টু দ্য পাওয়ার এন প্লাস সেই অনুযায়ী আমরা টি যেহেতু পাওয়ার ওয়ান আছে তাহলে কত হবে উপরে রয়েছে টুয়েলভ ওয়ান আবার টি পাওয়ার ওয়ান থাকাতে এস এর পাওয়ার টু হতে হবে মানে ওয়ান প্লাস ওয়ান মানে টু এই জন্য হলো টুয়েলভ ওয়ান ডিভাইডেড এস এস সূত্রটা খেয়াল করো বুঝতে কোনো প্রবলেম হবে না তারপরে মাইনাসটা এখানে থাকবে তারপর কী আছে এখানে ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি কোথা থেকে আসলো কারণ টি কিউবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কী হবে টিএন মানে ফ্যাক্টোরিয়াল এন টি টু দ্য পাওয়ার থ্রি মানে এখানে ফ্যাক্টোরিয়াল থ্রি হবে তাহলে ফ্যাক্টোরিয়াল থ্রি ডিভাইডেড এস টু দ্য পাওয়ার এসটাকে একটু আমি সুন্দর করে লিখে দিই এস টু দ্য পাওয়ার কত হবে যে এটাকে একদম টি কিউবকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা হবে আর ধ্রুবক কত আছে ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ধ্রুবকটা যা আছে তাই বাইরে বের হয়ে আসে তারপর হলো প্লাস থাকলো আবার টি টু দ্য পাওয়ার ফাইভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফ্যাক্টোরিয়াল ফাইভ ডিভাইডেড এস টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ইনটু ধ্রুবক ধ্রুবক যা আছে তা বাইরে থাকবে ওয়ান বাই ফাইভ ইনটু ফ্যাক্টোরিয়াল এইবার আমাদের কাটাকাটি যাবে খেয়াল করো এখানে এখানে তো যা আছে তাই থাকবে মাইনাস থাকবে ফ্যাক্টোরিয়াল থ্রি আর ফ্যাক্টোরিয়াল থ্রি কাটা যাবে এখানে থাকবে ওয়ান বাই থ্রি এই লিখেছি ওয়ান বাই থ্রি আর এস টু দ্য পাওয়ার ফোর থেকে আছে তারপরে প্লাস থাকলো ফ্যাক্টোরিয়াল ফাইভ উপরে আর এখানে নিচে আছে ফ্যাক্টোরিয়াল ফাইভ কাটা যাবে থাকবে ওয়ান বাই ওয়ান বাই ফাইভ লিখেছি আর এখানে এস টু দ্য পাওয়ার সিক্স তাহলে আমার মোটামুটি কাটাকাটি যা হওয়ার এবার দেখো এখানে কী আছে এখানে আমাদের সূত্র প্রমাণের জন্য আমি এখানে ওয়ান বাই এসকে কমন নিয়েছি ওয়ান বাই এসকে কমন নিয়ে কী হবে এখানে একটা ওয়ান বাই এস থাকবে তারপরে মাইনাস
वन बाय थ्री एस एर पावर फोर छिलो एकटा के कमन निये गेले एस एर पावर थ्री प्लस वन बाय फाइव ध्रुवक आछे वन बाय सिक्स थेके एकटा एस कमन निये गेले एस टू दि पावर फाइव हो जाए। तो एबार कि थाकलो ख्याल करो एटा के देवा सूत्र पड़े गेछे सूत्रटा आमि लिखेछि देखो टेन इनवार्स एक्स एर धारा टेन इनवर्स एक्स एर धारा केमन छिलो एक्स माइनस एक्स माइनस एक्स टू बाय थ्री प्लस एक्स टू द पावर फाइव डिवाइडेड बाय माइनस अर्थात एक्स एर पावर वन थ्री फाइव नीचे की आछे एक्स एर नीचे आछे वन थ्री फाइव एटार साथे एखाने साइन एक्स एर धारा के तो मिल आछे टेन इनवर्स एक्स एर साथे साइन एक्स एर धारा का मिल आछे एखाने ওখানে শুধু পার্থক্যটা হলো সাইন এক্স এর দ্বারা ফ্যাক্টোরিয়াল আছে আর টেন ইনভার্স এক্স এর ধারার মধ্যে ফ্যাক্টোরিয়ালটা নেই। তাহলে এখানে কিভাবে মিলল আমার কাছে এক্স মানে হলো ওয়ান বাই এস ওয়ান বাই এস হলো এক্স তাহলে ওয়ান বাই এস সেটাকে আমি আরেকটু ইকুয়ালি লিখতে পারি আরেকটা লাইন লিখতে পারি দেখো মানে তার একটু বুঝতে সুবিধা হতে পারে এভাবে লেখা যায় वन बाय एस इसे हम लोग आकर से एक्स माइनस वन बाय एस होल क्यू देखने में लो वन बाय थ्री आप प्लस वन बाय फाइव था तो वन बाय एस माइनस ये लेन का को वाली तो पर अगर ब्रैकेट दिए बुझाते पारो এটা হলো এক্স এটা এক্স কিউ এক্স টু দা পাওয়ার ফাইভ তাহলে দেখো এই সূত্রটা মিলে যায়। তাহলে এই এইটার পরিবর্তে আমরা লিখতে পারলাম টেন ইনভার্স এক্স এক্স মানে হলো ওয়ান বা এস এই ছিল আমাদের প্রমাণ হয়ে গেল আমাদের দুটি ছবি প্রমাণ। তবে আজকে আমি তোমাদেরকে কালি কাজ দিচ্ছি দেখো আমার হাতে তিতাস প্রকাশনী বইটা আছে এই বইটা একটু শুরু করছি আমি
এখানে একটা প্রমাণ দিলাম, তো এটা একটু ভাষা দেখবে আর আগামী ক্লাসে কিছু প্রবলেম সলভ করবো এই সূত্রের সাহায্যে। দেখো ইফ ল্যাপ্লাস ডিফারেনশিয়াল দেন শো দ্যাট ল্যাপ্লাস টি টু দ্য পাওয়ার এন এফ অফ টি ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার এন ইন্টু এফ অফ এন। এখানে এফ এন এস মানে কি এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো যেখানে এফ এন এস এর মানে হলো এফ এস ফাংশনকে এস এর সাপেক্ষে এন বার অন্তরি করে। এন মানে কি? এন এর মান হতে পারে ওয়ান টু থ্রি আর টু ন্যাচারাল নাম্বার। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত থাকবে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।